আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোয়াইবাস মেডিকেয়ার। এটা হচ্ছে লিভারের পার্ট ফোর। আর আমরা যদি আলাদাভাবেও বলি তাহলে এটা হচ্ছে দিস ভিডিও ইজ অ্যাবাউট দ্য হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ লিভার অর দ্য মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ লিভার। তো লিভারের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার আমরা কিছুটা এরকম দেখব, বাট এটা তো রাউন্ড রাউন্ড দা কিছুটা হেক্সাগোনাল টাইপ হবে। আমি এটার জন্য একটা ফিগার দুটো ফিগার এঁকে রেখেছি, লাইক দিস টু ফিগার্স। এটা হচ্ছে হেক্সাগোনাল। তো এই যে এক একটা হেক্সাগোনাল আমরা দেখতে পাচ্ছি, এই এক একটাকে কী বলে? এটাকে বলে হেপাটিক লোবিউল। এই হেপাটিক লোবিউলটাই হচ্ছে স্ট্রাকচারাল ইউনিট অফ লিভার। এই যে লিভারকে আমরা বলতেছি যে এটা একটা এক্সক্রিটরি গ্ল্যান্ড, এটা মানে এক্সক্রিশন করতেছে, বাইল এক্সক্রিশন করে বিভিন্ন মানে হরমোন, না ঠিক হরমোন টাইপের বিভিন্ন সাবস্টেন্স এরা রিলিজ করতেছে, গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করতেছে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে। এটা কিন্তু করতেছে এই হেপাটিক লোবিউলের মাধ্যমে, কারণ এই প্রত্যেকটা হচ্ছে এক একটা স্ট্রাকচারাল ইউনিট অফ লিভার। ওকে, তাহলে আমরা যদি এটা আর একটু কাছ থেকে দেখি, এটা হচ্ছে এক একটা হেপাটিক লোবিউল। হেপাটিক লোবিউল, তো হেপাটিক লোবিউলটা কীরকম? হেক্সাগোনাল। হেক্সাগোনাল মানে এটাতে ছয়টা কর্নার থাকবে, ছয়টা কী বলবো হ্যান্ড থাকবে, ছয়টা হ্যান্ড অ্যান্ড ছয়টা কর্নার পাবো। তো এই যে এখানে কর্নারটা সুন্দর বোঝা যাচ্ছে, এই যে এখানে। তো আমাদের এখানে আমি একটা একটা করে বলছি, এই যে এটা যেহেতু একটা হেপাটিক লোবিউল, অ্যান্ড আমরা এখানে যদি আরেকটা লোবিউল দেখি, এটা হচ্ছে আরেক টাইপের হেপাটিক লোবিউল। তো প্রত্যেকটা লোবিউলের ক্ষেত্রে আমরা একটা ইন্ডিভিজুয়াল জিনিস যেটা ফলো করব, সেটা হচ্ছে প্রত্যেকটার পাশে তিনটা 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 করে স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এটার ক্ষেত্রেও তিনটা স্ট্রাকচার দেখতে পারবো, এই যে তিনটা তিনটা করে স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এবং এটার ক্ষেত্রেও আমরা এই যে সেম তিনটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এই যে প্রত্যেকটা লোবিউলের, হেপাটিক লোবিউলের ছয় কর্নারে আমরা এরকম তিনটা তিনটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এই স্ট্রাকচারটা, এই তিনটাকে একসাথে বলা হয় পোর্টাল ট্রায়াড। পোর্টাল ট্রায়াড, দিস ইজ কল্ড পোর্টাল ট্রায়াড। তো আমরা পোর্টাল ট্রায়াড, পোর্টাল ট্রায়াড মেইনলি কী কী জিনিস দিয়ে আমাদের ফর্ম হচ্ছে? পোর্টাল ট্রায়াড মেইনলি আমাদের ফর্ম হয় হচ্ছে, এই যে দিস ওয়ান ইজ বাইল ডাক্ট, এই গ্রিন কালার দিস ওয়ান ইজ বাইল ডাক্ট, অ্যান্ড দিস রেড কালার দিস ওয়ান ইজ হেপাটিক আর্টারি, অ্যান্ড দিস রেড ওয়ান ইজ হেপাটিক আর্টারি, অ্যান্ড দিস ব্লু ওয়ান ইজ হেপাটিক পোর্টাল ভেইন, নট হেপাটিক ভেইন, দিস ওয়ান ইজ পোর্টাল ভেইন। তো আমাদের তাহলে পোর্টাল ট্রায়াড কী কী নিয়ে ফর্ম হচ্ছে? পোর্টাল পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি, অ্যান্ড বাইল ডাক্ট, অ্যান্ড বাইল ডাক্ট আর হেপাটিক ডাক্ট ইউ ক্যান সে, মানে আমরা বলি হচ্ছে ডাক্ট যেটা। এই যে এই বই থেকে আমরা দেখলে দেখতে পারবো, এই যে দিস ওয়ান ইজ পোর্টাল ভেনিউল অর পোর্টাল ভেইন, পোর্টাল ট্রায়াড, এই যে এইটুকু পোর্টাল ট্রায়াড, পোর্টাল ভেনিউল অর পোর্টাল ভেইন, অ্যান্ড এই যে রেড পোর্শন, দিস ওয়ান ইজ হেপাটিক আর্টারিউল অর হেপাটিক আর্টারি, অ্যান্ড দিস ওয়ান ইজ হেপাটিক ডাক্ট অর হেপাটিক ডাক্টিউল। ওকে, তাহলে এই তিনটা মিলে আমাদের হচ্ছে হচ্ছে পোর্টাল ট্রায়াড। এই তিনটা জিনিস নিয়ে আমাদের পোর্টাল ট্রায়াড ফর্ম করছে। আচ্ছা, এখন আমরা যদি বলি পোর্টাল মানে পোর্টাল ট্রায়াডের পর, তাহলে এখন আমরা বলবো পোর্টাল লোবিউল, যেটা হচ্ছে নিউট্রিশনাল লোবিউল। আমরা যেটা বললাম ফার্স্টে হেপাটিক লোবিউল, এই যে এইটুকু এইটুকু কিন্তু হেপাটিক লোবিউল। আর আমরা যখন বলবো যে পোর্টাল লোবিউল আর নিউট্রিশনাল লোবিউল, তাহলে সেইখানে কিন্তু জিনিসটা একটু ডিফারেন্ট। আমাদের পোর্টাল লোবিউল হচ্ছে এই যে এই স্ট্রাকচারটা। আচ্ছা, এর আগে বলে নিই যে আমাদের এই যে বললাম আমি যে হেপাটিক লোবিউল, হেপাটিক লোবিউলের সেন্টারে আমাদের কী থাকছে? হেপাটিক লোবিউলের সেন্টারে থাকছে এই যে দিস ওয়ান ইজ সেন্ট্রাল ভেইন, দিস ওয়ান ইজ সেন্ট্রাল ভেইন। আমাদের একটা হেক্সাগোনাল স্ট্রাকচার হেপাটিক লোবিউল, এটার মাঝখানে সেন্টারই থাকছে হচ্ছে সেন্ট্রাল ভেইন, অ্যান্ড এখানেও যদি আমরা দেখি এই যে দিস ওয়ান ইজ সেন্ট্রাল ভেইন, আবার এখানে যদি আমরা দেখি এখানেও আমরা দেখতে পাবো দিস ওয়ান ইজ সেন্ট্রাল ভেইন। তো আমাদের এই যে সেন্ট্রাল ভেইন, এই সেন্ট্রাল ভেইনটা আমাদের তিনটা পরপর তিনটা হেপাটিক লোবিউল পাশাপাশি থাকলে তার সেন্ট্রাল ভেইনগুলো মিলে যে একটা আমাদের স্ট্রাকচার ফর্ম করবে, এটাই হচ্ছে আমাদের পোর্টাল লোবিউল। মানে হেপাটিক লোবিউলের তিনটা সেন্ট্রাল ভেইন একসাথে মিলে আমাদের যখন একটা মানে কী বলবো আমাদের একটা স্ট্রাকচার ফর্ম করবে, এটাই হচ্ছে আমাদের পোর্টাল লোবিউল।
তাহলে এই যে আমাদের পোর্টাল লোবিউলটা আমাদের এটার সিগনিফিকেন্সটা কি? এটা হচ্ছে নিউট্রিশনাল লোবিউল। এখানে একটা পোর্টাল লোবিউলের মাঝখানে কিন্তু আমরা কি দেখতে পাবো? এখানে পোর্টাল ট্রায়ার দেখতে পারবো। এটার সেন্টারে কি থাকবে? পোর্টাল ট্রায়ার থাকবে। কেন এটার সেন্টারে পোর্টাল ট্রায়ার থাকবে? কারণ যেহেতু তিনটা সেন্ট্রাল ভেনের মাঝখানে থাকতেছে, আলটিমেটলি এটা কিন্তু একটা হেক্সাগোনাল যে পোর্টাল লোবিউল, লোবিউলের এটা কিন্তু মাঝখানেই, মানে পোর্টাল লোবিউলের সেন্টারে হচ্ছে থাকতেছে আমাদের পোর্টাল ট্রায়াঙ্গেল, যেটা আমাদের পোর্টাল ট্রায়াঙ্গেল। আমরা যদি এই স্ট্রাকচারে দেখি তাহলে এখানেও আমরা দেখতে পারবো পোর্টাল ট্রায়ারটা মাঝখানে থাকছে। এই যে এখানে ছয়টা পোর্টাল ট্রায়ার দেখতে পাচ্ছি, একটা হেক্সাগোনাল হেপাটিক লোবিউলের, কিন্তু যখন এটা পোর্টাল লোবিউলে চলে আসবে, পোর্টাল লোবিউলের ক্ষেত্রে এটা কিন্তু সেন্ট্রাল ভেইনগুলো যুক্ত হয়ে আমাদের পোর্টাল লোবিউলটা ফর্ম করলো। তাহলে আলটিমেটলি পোর্টাল লোবিউলটা ফর্ম করার পর এর মাঝখানে পড়ে যাবে হচ্ছে পোর্টাল ট্রায়ার্ড। তো এখন আমরা পোর্টাল লোবিউল বলে ফেললাম, আমাদের হেপাটিক লোবিউল বলে ফেললাম, তাহলে এখন আমরা আসি হেপাটিক অ্যাসিনাস। এই যে হেপাটিক অ্যাসিনাস, সুবিধার জন্য আমি একটা ড্র করেছি। এই যে হেপাটিক অ্যাসিনাস, এই যে পিঙ্ক কালারটুকু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হেপাটিক অ্যাসিনাস। তো আমাদের হেপাটিক অ্যাসিনাসটা কী হবে? হেপাটিক অ্যাসিনাস দুইটা সেন্ট্রাল ভেন কে কানেক্ট করবে এবং দুটা আমাদের যে পোর্টাল ট্রায়াড আছে, দুটা পোর্টাল ট্রায়াডকে কানেক্ট করবে। হেপাটিক অ্যাসিনাসটা মূলত হলো একটা ডায়মন্ড শেপ এরিয়া, এই যে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ আ ডায়মন্ড শেপ এরিয়া অর ইউনিট অফ লিভার প্যারেনকাইমা। তাহলে এটা কি ইনক্লুড করতেছে? দুইটা ক্লাসিক্যাল লোবিউল, এই যে একটা লোবিউল, এটা একটা লোবিউল, দুইটা লোবিউলের ক্লাসিক্যাল ইউনিটকে, মানে দুটো ক্লাসিক্যাল ইউনিটকে এরা মানে কানেক্ট করবে, এবং সাথে সাথে পোর্টাল ট্রায়ার যেটা দুই সাইডে আছে, এই যে ইলিপটিক্যাল এরিয়ার পোর্টাল ট্রায়ার দুই সাইডে আছে, এই দুইটা পোর্টাল ট্রায়ারকে কানেক্ট করবে এবং দুইটা সেন্ট্রাল ভেন অফ এই ওই দুই লোবিউল, যে দুইটা লোবিউলের আর কি ক্লাসিক্যাল ইউনিটকে তারা কানেক্ট করলো। তাহলে এটা হচ্ছে পোর্টাল হেপাটিক অ্যাসিনাস। ওকে ওকে, নাও আমরা আসি হচ্ছে স্পেস অফ ডিসি অ্যান্ড স্পেস অফ ম্যাল। তো স্পেস অফ ডিসি, আমরা এই যে দেখতে পাচ্ছি ব্লু এরিয়া, দিস ওয়ান ইজ কল্ড সাইনোসয়েড। এই সাইনোসয়েড অ্যান্ড হেপাটিক ল্যামিনের মাঝখানে এই যে রেডিশ রেডিশ হালকা দেখতে পাচ্ছি, দিস পোর্শন ইজ কল্ড স্পেস অফ ডিসি। তাহলে আমরা কীভাবে মনে রাখবো? বিটুইন দ্য ওয়াল অফ সাইনোসয়েড অ্যান্ড হেপাটিক ল্যামিনি যে পোটেনশিয়াল স্পেসটা, এটাই হচ্ছে স্পেস অফ ডিসি অর পেরি সাইনোসয়েডাল স্পেস। ওকে, অ্যান্ড স্পেস অফ মল আমরা কীভাবে বুঝবো? আচ্ছা, স্পেস অফ মলের ক্ষেত্রে গ্লিসন্স ক্যাপসুল এবং পোর্টাল ক্যানেলের মাঝে, যে পোর্টাল ক্যানেল, এই তিনটা মিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে পোর্টাল ক্যানেল। এই ক্যানেল এবং বাইরের যে ক্যাপসুল, লিভারের প্রত্যেকটা কিন্তু লিভার পোরটা যে ক্যাপসুল দিয়ে মানে কভার্ড থাকে সেটা হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। তো গ্লিসন্স ক্যাপসুল মানে বাইরের পোর্শন এবং লিভারের এই যে পোর্টাল ক্যানেল, এই ক্যানেলটার মাঝে যে মানে পোটেনশিয়াল স্পেস, দিস ওয়ান ইজ কল্ড স্পেস অফ ম্যাল। তো মেইনলি আমরা কীভাবে মনে রাখব? দুটোই হচ্ছে পটেনশিয়াল স্পেস, একটা হচ্ছে সাইনোসয়েড অ্যান্ড আমাদের যে হেপাটিক ল্যামিনা, এই দুটার হেপাটিক ল্যামিনার মাঝের স্পেস, অ্যান্ড একটা হচ্ছে পোর্টাল লোবিউল, অ্যান্ড আমাদের যে বাইরের একদম বাইরের লিভারের কভারিং গ্লিসন্স ক্যাপসুল, এই গ্লিসন্স ক্যাপসুলের মাঝে। তো মেইনলি দুটো স্ট্রাকচারের মাঝে দুটোই হচ্ছে স্পেস, একটা হচ্ছে স্পেস অফ ম্যাল যেটা, এটা হচ্ছে গ্লিসন্স ক্যাপসুলের সাথে পোর্টাল ক্যানেলের, আর যেটা স্পেস অফ ডিসি সেটা হচ্ছে সাইনোসয়েডের সাথে হেপাটিক ল্যামিনার। তো আমাদের এখন মেইন যে ডিফারেন্সটা স্ট্রাকচারাল লোবিউল অ্যান্ড আমাদের ফাংশনাল লোবিউল, আমরা তো বললাম স্ট্রাকচারাল লোবিউল হচ্ছে হেপাটিক লোবিউল অ্যান্ড ফাংশনাল লোবিউল হচ্ছে পোর্টাল লোবিউল। তাহলে এই দুইটার মধ্যে মেইন পার্থক্যটা কী? তাহলে আমরা যদি নর্মালি বলি, এই যে স্ট্রাকচারাল লোবিউল যেটা, এটাকে আমরা বলতেছি হেপাটিক লোবিউল, অ্যান্ড ফাংশনাল লোবিউলকে আমরা বলতেছি পোর্টাল লোবিউল। অ্যান্ড আমাদের এই যে হেপাটিক লোবিউল, এটার সেন্টারে থাকতেছে সেন্ট্রাল ভেইন, অ্যান্ড পোর্টাল লোবিউল, এটার সেন্টারে থাকছে পোর্টাল ট্রায়াড। অ্যান্ড এটার পেরিফেরিতে কী থাকছে? এটার পেরিফেরিতে এই যে পোর্টাল ট্রায়াড সবগুলোর পেরিফেরিতে থাকছে পোর্টাল ট্রায়াড, কিন্তু এই যে পোর্টাল লোবিউল, এটার কিন্তু পেরিফেরিতে থাকছে হচ্ছে সেন্ট্রাল ভেইন। আচ্ছা, তাহলে আমাদের এখানে লাস্ট ডিফারেন্সটা তাহলে কি? হেপাটিক লোবিউল অ্যান্ড পোর্টাল লোবিউলের মধ্যে এটা হচ্ছে যে হেপাটিক লোবিউল যেটা, এটা
আন্ডার মাইক্রোস্কোপ নর্মালি ভিজুয়ালাইজড, মানে আমরা নর্মালি হেপাটিক লোবিউলটা দেখতে পারি, কিন্তু আমাদের ফাংশনাল লোবিউল যেটা পোর্টাল লোবিউল, এই পোর্টাল লোবিউলটাকে আমরা নর্মালি আন্ডার মাইক্রোস্কোপ দেখতে পারি না, কারণ এটা তো আমরা একটা মানে কি বলবো সেন্ট্রাল ভেইনগুলো কানেক্ট করার পর তারপর আমরা পেয়েছি এটা, কিন্তু নর্মালি অ্যানাটমিক্যালি এটা লিভারে আমরা এভাবে দেখতে পাবো না। ওকে, নাও কাম টু দ্য সেলস, আমাদের লিভারে কী কী সেল রয়েছে। আমাদের লিভারে 5 টাইপ সেল রয়েছে, তো 5 টাইপের সেলগুলো হলো এই যে এই সেল, হেপাটোসাইটস অর প্যারেনকাইমাল সেল, তারপর হেপাটিক স্টেটাল সেল অ্যান্ড ইটো সেল অর ম্যাক্রোফেজেস হুইচ ইজ অলসো কল্ড দ্য কাফার সেল, দেন লার্জ গ্র্যানুলার লিম্ফোসাইট পিট সেল অ্যান্ড সাইনোসয়েডাল এন্ডোথেলিয়াম। এখন আমাদের যে হেপাটোসাইটস আর প্যারেনকাইমাল সেল, এইটাই প্যারেনকাইমাল সেলসই মেইনলি কী করতেছে আমাদের আমাদের এইটা মানে যত সিক্রেশন, বাইল সিক্রেশন, প্রোডাকশন অ্যান্ড সিক্রেশন অফ বাইল, মেটাবলিজম অফ নিউট্রিয়েন্টস লাইক কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, আর সিনথেসিস অ্যান্ড সিক্রেশন অফ প্লাজমা প্রোটিন, এই যে বা এক্সক্রেশন অফ বাইল সল্ট, এই জিনিসগুলো কে করতেছে, এই জিনিসগুলো করতেছে হেপাটোসাইট। তো আমি এটার জন্য একটা চার্ট দেখাই, এই যে চার্টটা, এটা ফর ইওর বেটার আন্ডারস্ট্যান্ডিং আমি জাস্ট হাইলাইট করে রেখেছি যাতে এই পয়েন্টগুলো বোঝা যায়, যে হেপাটোসাইট আর প্যারেনকাইমাল সেল এটা মেইনলি কী করে, প্রোডাকশন অ্যান্ড সিক্রেশন অফ বাইল, প্রোডাকশন অ্যান্ড সিক্রেশন অফ বাইল, মেটাবলিজম অফ নিউট্রিয়েন্টস লাইক কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, সিনথেসিস অ্যান্ড সিক্রেশন অফ প্লাজমা প্রোটিন অ্যান্ড এক্সক্রেশন অফ বাইল অ্যান্ড বাইল সল্ট অ্যান্ড বিলিরুবিন অ্যান্ড দেন আমাদের ইটো সেল, এই ইটো সেলই কিন্তু আমাদের এই যে আমরা লিভারের যখন বিভিন্ন পার্টসগুলো পড়লাম যে এটাতে অনেকগুলো সেগমেন্টে ভাগ করা যায়, তো সেগমেন্টে যে ভাগ করা যায় এটা আমরা সেগমেন্টে ভাগ করছি যে আমাদের লিভার যদি কোনো সিরোসিস হয় বা ডিসফাংশন হয় তাহলে আমাদের কিছু পার্ট নষ্ট হয়ে গেলেও সেটা আবার রিজেনারেট করতে পারে। এই রিজেনারেটটা করে কে, রিজেনারেটটা করে হচ্ছে আমাদের ইটো সেল, কারণ এই যে ইট প্রোভাইড দ্য গ্রোথ ফ্যাক্টর ফর দ্য রিজেনারেশন অফ দ্য ড্যামেজড লিভার সেল অ্যান্ড রিপ্লেস দ্য ডিসফাংশন সেল। তো আমাদের মেইনলি মনে রাখতে হবে ইটো সেল আর হেপাটিক স্টেলেট সেল, যেটা এটা আমাদের মেইনলি লিভারের যে রিপ্লেস করতে পারে, এগুলো রিজেনারেট করতে পারে সেলগুলো, এবং কী করে সিক্রেট করতে পারে কোলাজেনাস ম্যাট্রিক্স, এই যে ইট ক্যান সিক্রেট দ্য কোলাজেনাস ম্যাট্রিক্স ইনক্লুড প্রোটিওগ্লাইকেন্স। ওকে, তারপর আমাদের কাফার সেল, আমাদের বডিতে বিভিন্ন রকমের ম্যাক্রোফেজেস রয়েছে, তো এর মধ্যে কাফার সেল, কাফার সেল এটা হচ্ছে লিভারের, লিভারের এটা হচ্ছে ফ্যাগোসাইটিক সেল। ফ্যাগোসাইটিক সেল মানে কি, এটা হচ্ছে মানে খেয়ে ফেলতে পারে, যেটা এনগালফ করে ফেলতে পারে, এনগালফ করে কী করে আমাদের মানে এনগালফ করে ফেলতে পারে আমাদের বডি থেকে বিভিন্ন এই যে সেল ডেব্রেডস অ্যান্ড মাইক্রোবিয়াল এজেন্টস, এই জিনিসগুলো আমাদের বডিতে যখন এক্সেস পরিমাণে হয়ে যায় সেই জিনিসগুলো ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটির মাধ্যমে এনগালফ করতে পারে এই যে আমাদের ম্যাক্রোফেজ অর কাফার সেল। অ্যান্ড দেন ন্যাচারাল কিলার সেল, দিস ন্যাচারাল কিলার সেল, ন্যাচারাল কিলার সেল কোনটা, এটা হচ্ছে আমাদের পিট সেল, পিট সেল আর লার্জ গ্র্যানুলার লিম্ফোসাইট। আমরা জানি লিম্ফোসাইট দে আর কিলার সেল ইন নেচার, দে আর কিলার সেল, কারণ তারা কী করতে পারে, দে প্রোভাইড প্রোটেকশন, এই যে কোথায় যেন লেখা, এই যে দে প্রোভাইড প্রোটেকশন এগেইনস্ট দ্য ভাইরাল অ্যান্ড আদার ইনফেকশাস এজেন্ট, তার মানে বাইরে থেকে যখন কোনো ইনফেকশাস এজেন্ট আসে তখন তারা সেটাকে এনগালফ করে ফেলতে পারে ন্যাচারাল কিলার সেল, সেগুলোকে মেরে ফেলতে পারে, সেটা হচ্ছে পিট সেল অ্যান্ড সাইনোসয়েডাল এন্ডোথেলিয়াম, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, বাট লিপোপ্রোটিন আপটেক অ্যান্ড বাইন্ডিং, এটা লিপোপ্রোটিন আপটেক করে অ্যান্ড বাইন্ডিং করে। সো আমাদের সেলসগুলোর জন্য এই একটা চার্ট যদি আমরা পড়ি, দ্যাট আই থিঙ্ক সো ইম্পর্টেন্ট অ্যান্ড দ্যাটস এনাফ ফর আস। তো এইটুকুই ছিল আমাদের আজকে লিভারের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, মেইনলি লিভারের এই হিস্টোলজিক্যাল স্ট্রাকচারের মাধ্যমে লিভার এক্সক্রেশন করতে পারে বাইলকে, সিক্রেশন করে, বাইল সল্ট প্রোডিউস করে, তারপর ম্যাক্রোফেজ, যে ম্যাক্রোফেজগুলো বিভিন্ন কী বলবো আমাদের বডিতে কাফার সেল ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি করতে পারে, বা পিট সেল বা ন্যাচারাল কিলার সেল আমাদের বডিতে ফরেন পার্টিকেলসগুলোকে বা অন্যান্য যে আমাদের হার্মফুল পার্টিকেলসগুলোকে সেগুলো মেরে ফেলতে পারে, সো এর মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস দেখতে পারি। সো এটাই ছিল আমাদের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ লিভার, অ্যান্ড আমি এর পরবর্তী যে 5 নম্বর ভিডিও অ্যাবাউট লিভার সেখানে আমি আলোচনা করব বিলিয়ারি অ্যাপারেটাস নিয়ে। আই হোপ সো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, থ্যাংক ইউ।